হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাইলাহান্ডিতে, তো হাইলাহান্ডিতে আওয়ার কারণে লোক গিয়া হাইলাহান্ডি আজকে বাম্পার যেটা হলো হন্ডা, তো হন্ডা শোরুম ট্রেনিং হওয়ার এড্রেসটা ফার্স্ট অফ অল দেখাইলে আমি। এড্রেসটা হইলো গিয়া এই যে হাইলাহান্ডি এসএস কলেজের ফ্রন্টে, যাতে এইতে সময় হাইলাহান্ডি স্ট্যান্ডে যাওয়ার আগে শোরুমটা ফাইলিবা আপনারা। এই যে এখানে সৎসঙ্গ আশ্রম, সৎসঙ্গ আশ্রমের ঠিক অপোজিট রাইট সাইডে আপনি পাইলি বা এই যে হন্ডা শোরুম আজকে ওপেনিং হওয়ার। তো কীরকম বাইক আছে, কী রকম প্রাইসে আছে, সব কিছু ডিটেলস দেখাই আমি লাস্ট অব্দি। আর পেজে হলে পেজটা ফলো করলি বা ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করলি বা। আগে ওপেনিং দেখছিল অন্য শোরুমের, তো আজকে হন্ডার যেহেতু ওপেনিং ইনোগ্রেশন হইলো, জাস্ট গাড়ি সব কিছু লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা। কমেন্ট করে কইবা কিরকম লাগছে শোরুমটা, ঠিক আছে? আর অফার যেগুলো আছে এগুলো অফার তো আমি দিই। ওকে, কই ভালো আছেন তো? আচ্ছা, আপনি নাম নাম হ্যাঁ রইল নামটা। আচ্ছা 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 কিন্তু বাড়ির মধ্যে আমার সেলিম স্যার ইনভাইটটা করলাম যে আজকে হন্ডা শোরুমে একটা প্রোগ্রাম আছে, তখন তো আমি মনে মনে চিন্তা করছি হয়তো আমার রয়্যাল ইউটিউব ভাই আসতে পারো না, ওনাকে প্রোগ্রাম ইনভাইট করবে। তারপরে করিমগঞ্জ স্টুডিও সুজন দেব রায় একজন, ওনাকেও আমি পেয়েছি। অসংখ্য ধন্যবাদ, বড় ভালো লাগে আপনার কাছে থেকে। কিন্তু মনের মধ্যে একটা আশা ছিল যে হয়তো আপনারা কোনোদিন হয়তো লাইভ দেখা হবে, কিন্তু ইউটিউবের মধ্যে অসংখ্য ভিডিও আপনারা আমি দেখি। ও
আমার বর্তমানে এখানে শোরুম থেকে রিসেন্টলি দুই মাস আগে আমি একটা গাড়ি নিয়েছি, ওটা এলাকা হন্ডা লিবো, মানে এত ভালো ফেসিলিটি, মানে নিজে ইউজ করিয়া ব্যবহার করিয়া একটা সার্ভিসিং করছি আর কি, মানে তেলের কথাও বহুত ভালো আর চালাইতে বড় ভালো লাগে, এত বড় সুন্দর যেটা মাইলেজও ভালো, যেটা বারে আমার রাখা আছে ল্যান্ড করা, আপনি রাজ্য মধ্যে রাখতে পারার অসুবিধা নাই। আর হন্ডা শোরুমের গাড়ি আমার ভালো আছে আর হন্ডার ফেসিলিটিটা বড় ভালো। জি জি, তো স্যার আমাকে বলেছেন সেলিম স্যার যে মানে হন্ডা শোরুম ওনার যে ওনাকে বলেছে আজকের দিন খেয়ে আজকের দিন খেয়ে দিন খেয়ে দিন হন্ডাতে একটা বাইক নে, তাহলে তার লাগে বড় ডিসকাউন্ট আছে, ওটা অফার আছে, তো ওনাকে কমে দিয়ে দেবো। অ্যাড্রেসটা একটু কাইন্ডলি কইলে বিকজ স্যার অনেক এক্সাইটেড, আমার লালা কাটলি ছড়া কারমুড়া কাস্টমাররা তারা যদি আইতে পারে অ্যাড্রেসটা কাইন্ডলি। এটা হইলো গিয়া হাইলাকান্দি সৎসঙ্গ মন্দির আছে, আচ্ছা, আর সৎসঙ্গ ঠিক অপোজিট সাইডে মানে এটা হন্ডা শোরুম, আর দুই নম্বর হাইলাকান্দি বাস স্ট্যান্ড আছে, আর লাগাইয়া কিনারের মধ্যে এটা মানে হাইলাকান্দি মানে হন্ডা শোরুম লেখা আছে, এসকেডিও হন্ডা শোরুম, হন্ডা শোরুম লেখা আছে, এস এস কলেজ কলেজের সামনে আসলে আপনারা দেখতে পারবেন, অসুবিধা নাই, এস এস কলেজের তোরা সামনে আর কি কিনারের মধ্যে। ফাইন্যান্স সুবিধা কি কি আছে? ফাইন্যান্স সুবিধা অসংখ্য ফাইন্যান্স সুবিধা আছে, ফাইন্যান্স ওনার তিনটে, হ্যাঁ, তারপরে কোনো অসুবিধা নয়। এই যে তারা এখানে সার্ভিসিং সেন্টার, যেটা সার্ভিসিং পয়েন্ট, তো সার্ভিসিং পয়েন্টে আই গেছি, তো কত সুন্দর এখানে, যেটা সার্ভিসিং এটা ওপেনই করব। স্কুটি বাইক এখানে সার্ভিসিং এর পয়েন্ট, এখানে ওয়াশিং এর পয়েন্ট, ওয়াশিং করা হইব, এগুলো ফুল ডিটেলস আবার পাইবা আপনারা বড়, যেহেতু আজকে ওপেন হচ্ছে এটার লাগিয়া তার ওই কারণ আছে। শোরুম আছে আজকে হন্ডার যে শোরুমটা ওপেনিং হয়েছে, ওপেনিংয়ের জন্য বিশেষ করে আমরা যে মালিক থেকে লইয়া এবং কোম্পানির যারা মানুষ হিসেবে ধন্যবাদ জানাই, এবং কেন মিডিয়া বাইক হলো আসল, আমরা সবসময় চেষ্টা করবো যে এই অঞ্চলের অত্যন্ত সুন্দর হবে, সার্ভিসটা ভালো দেওয়ার লাগে, আমরা আশা করি
হুন্ডার সার্ভিস আমরা সবসময় ছোটদার থেকে শুনি আইয়া যে হুন্ডার সার্ভিসটা খুব ভালো থাকে এবং সব এই সার্ভিসটা পাইব, এটা আশা ভরসা আমরা থাকবো। এবং বিশেষ করে আমরা সবসময় এই অঞ্চলে আওয়া আছে এবং বিশেষ করে এই অঞ্চলের প্রত্যেক মানুষেও এটা অনেক সমর্থন করবো, কারণ সবারও প্রয়োজন। মানুষ যেহেতু হলো শিলচর করিমগঞ্জ অন্যদিকে যাইতে আসলো, কিন্তু এখানে না গিয়ে এখানে যে একটা ব্যবস্থা করা হয়েছে এটার লাগেও বিশেষ করে যারা আয়োজন করছে এবং যারা এই দায়িত্বটা লইছে এবং যারা কোম্পানিটা আনছে তারা অশেষ ধন্যবাদ দিই। কারণ আজকে শিলচর গেলে একদিন করে খাম অনেক ব্যস্ততা মানুষ বর্তমান সময় একদম প্রত্যেক দৃষ্টিকোণ মধ্যে যেন হয়ে গেছে হিসাবে, সেটার লাগিয়ে আমরা অশেষ ধন্যবাদ জানাই যারা এই গুরুত্ব দিয়ে এই কাজটা আত লইছে এবং অনেক সুন্দরভাবে শোরুমটা করছে। আর শোরুমটাও দিকে দেখে আমরা শোরুম হিসাবে বুঝতে পারি, আর আমরা এখানে অনেক ডেভেলপ হইব এবং বিশেষ করে সার্ভিসটাও ভালো হইব এবং শোরুমও আমরা দেখছি খুব ভালো বাইক থেকে লইয়া এবং এখানে বিশেষ করে সব এভরিথিং ব্যবস্থা করেছে তারা। আশা করি তার এক্সপিরিয়েন্স যারা করছে এরা এক্সপিরিয়েন্স অনেকদিন থেকে এখানে করে, আর এখন বর্তমানে ডেভেলপড হিসাবে যেভাবে করছে আর কি তারা আমরা খুব ভালো হিসাবে দেখি আর কি। আশা করি এরা আগামী অত্যন্ত সুন্দরভাবে এই সার্ভিসটা হবে। তো এখানে সার্ভিসিং যেটা সার্ভিসিং সেন্টার এখানে তো শোরুম যেহেতু আজকে ওপেনিং হয়েছে পুরা ডিটেলস অন্যদিন আপনারা পাইবা, গাড়ি কী কী অফার কী কী না সব কিছু ডিটেলস অন্যদিনও পাইবা, বড় ব্লগে পাইবা। তো আজকে জাস্ট ইনগ্রেশন হয়েছে এটার লাগে আজকে শোরুমে আওয়া, দেখুন আজকে কীরকম হিউজ স্পেস, এট এ টাইম দুইটা গাড়ি এখানে লিফটিং করে কাজ করা হইব সার্ভিসিংয়ে যেটা, আর সঙ্গে এক্সট্রা যেগুলো ছুটি উটি আছে এগুলো নিচেও করা হইব। কোনো পলিসি অফ দ কম্পনি আমরা অথরাইজ ভেন্ডর হ্যাঁ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিসো বোলা হ্যাঁ উসি কোমো এই সামান বেচনা নেই তো ক্যা করেগা ও রিফাইন করকে মার্কেট মে ফির বেচ দে। সো কম্পনি কাজ পলিসি হ্যাঁ উই শুড নোট সেল দ মেটেরিয়াল সো লুপ টু এনি পিপলস যে বাদ মে রিফাইন করকে মার্কেট মে ডুপ্লিকেট করকে মাল কো বেচ দে। স্ক্র্যাপ কাজ ডিসপোজল এরিয়া হদমি লোক এসে ফেন দেতা হ্যাঁ কম্প্রেসর কাজ হ্যাঁ স্ক্র্যাপ এরিয়া হ্যাঁ কি যো ভি মাল হামারা বচেগা রিপেয়ারিং হোনে কে বাদ মে উসকো ইহাঁ ওয়াঁ নেই ফেঁককে ইট শুড বি প্রিজার্ভড হিয়ার জব ভি কোই গাড়ি মিউনিসিপ্যালিটি কা আয়েগা উসকে অন্দর উসকো ডাল দে ভেজ দে। স্ক্র্যাপ ডিসপোজল এরিয়া জেসে বোতা না স্যার আদমি লোক বাহার ফেঁক দেতা ইধর ফেঁক দেতা কম্পনি কাজ যো রুল হ্যাঁ উসকে মুতাবিক হি আপকো হর চিজ কো জো হ্যায় হ্যাজার্ডাস চিজ কো আপনে ইয়াঁ মে রাখনা হ্যায় এজ পার দ্য কম্পানি পলিসি। আজ হন্ডা শোরুম ওপেনিং হুয়া হ্যায় তো ফেসিলিটি কিয়া কিয়া মিলেগা কাস্টমার লোগো কো? দেখিয়ে স্যার ইসমে হন্ডা কা জো মোটরসাইকেল স্কুটার কা ফাইন্যান্স কা জো ফেসিলিটিজ হ্যায়
है वो 100% इन हाउस मिलेगा यहाँ पे। अच्छा। जो भी सिलेक्टेड बैंक्स हैं 3 या 4 है सब यहाँ पे रहेगा, कस्टमर को कहीं नहीं जाना है, वो यहाँ पे उसको मिनिमम प्राइस के अंदर वो उसको जो फाइनेंस करेगा और बेस्ट रेट ऑफ इंटरेस्ट दे विल प्रोवाइड। तो उन कोथाई लोग उन कस्टमर ऊपर कि ये कारकास्ती के है बेसी कम इंटरेस्टे भालो सर्विसटा पावे। तो इन हाउस इंश्योरेंस होवे, इन हाउस फाइनेंस होवे, इन हाउस তার সমস্তটা যতগুলো যে গ্রেভেন্সিস আর রিড্রেসে লেখানি হবে হন্ডা শোরুমের ভিতরে। আর এক্সচেঞ্জ ফ্যাসিলিটিটা কিরকম? হ্যাঁ, এখানে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস ওখান পর্যন্ত হন্ডার এমন কোনো এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস নাই। তখনও আমাদের কাছে 2-3 ভেন্ডার আছে, দে আর অথরাইজড, তারারা একটা বেস্ট রেট প্রোভাইড করবে কাস্টমারকে। এখন কাস্টমার যে মনে করে না আমার এই রেটটা আমি বিক্রি করব, তো হি ক্যান সেল দ্যাট পার্টিকুলার বাইক অর স্কুটার টু হিম। আর হে যে মনে করো না আমার তো রেটে হইছে না, উই হ্যাভ সাম আদার ভেন্ডার্স অলসো 2-3, সে 2-3 ভেন্ডার সঙ্গে যোগাযোগ করে যখন তার স্যাটিসফ্যাকশন হয়ে যায় না আমার গাড়ির যে রেটটা এটা আমি ঠিকই পাই, তো হে ডিসপোজ অফ করিয়া একটা নতুন গাড়ি এখান থেকে কিনতে পারে। ट्रांसपोर्टेशन कॉस्ट है वो ऐड करना पड़ेगा। अगर आप भी यहाँ सिलचर लेने जाएंगे तो आपको भी ट्रांसपोर्टेशन कॉस्ट लगेगा। तो एक बहुत नॉमिनल अमाउंट है जो आपको यहाँ पे उसको ट्रांसपोर्टेशन कॉस्ट देना पड़ेगा। अच्छा, इजी डॉक्यूमेंटेशन क्या क्या प्रोवाइड करेंगे हम लोग? नहीं, हम लोग सभी डॉक्यूमेंटेशन, अभी तो क्या है कि DTO के अंदर आपको जाना नहीं है। अब कोई भी कस्टमर आएगा, इट इज़ आवर रिस्पॉन्सिबिलिटी टू गेट दैट व्हीकल रजिस्टर्ड। तो उसका जो भी चार्जेस लगेगा गवर्नमेंट के इस तरफ से, जो टैक्सेस लगेगा, ही इज़ टू प्रोवाइड। थैंक यू। তো ভিউয়ার্সরা, ইজি ডকুমেন্টেশন, নর্মাল KYC, যেটা প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক লইয়া আইনে নিয়ে আইতে পারবা। নেয়ার আপনার লালা খাটলি ছড়া যারা হাইলাহান্দি ভিউয়ার্সরা তার লাগে খুবই মানে গুড অপরচুনিটি, যা শিলচার দিতে লাগতো না আপনার লোকাল হাইলাহান্দিতে, যেহেতু শোরুম ওপেনিং হয়েছে এখানেও আপনি কিনতে পারেন, কোনো অসুবিধা নাই। আর দামের মধ্যে অত ডিফারেন্স থাকতো না, ঠিক আছে, যতটুকু হয় লো রেট অফ ইন্টারেস্টে লো প্রাইসে আপনি নিতে পারবেন। সম্মানিত খলিলউদ্দিন মজুমদার মহাশয়কে মাদ্রাস করার জন্য আমি আমার বড় ভাই বন্ধুবর আব্বাস উদ্দিন লস্কর মহাশয়কে অনুরোধ করছি। ধন্যবাদ। এখনই সুরেশ বড়া পদের গামছা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের আজকের এই শোরুমের স্টাফ তথা আমাদের গেস্ট জয়দীপ সেনগুপ্ত মহাশয়কে মাইবেদান পদে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমি
দাদান করতেও পিছে নেই নতুন শোরুম মানে হুন্ডা এডি শোরুম করা হয়েছে হাইলাকান্দি এডি হাইলাকান্দি প্রথম হয়েছে কিন্তু এই যে আমরা হুন্ডার ক্যাপাসিটি খুব বেশি ভালো তেলতে ভালো মানে মাইলেজ মানে যেরকম ইঞ্জিনও ভালো ওরকম মাইলেজও ভালো হুন্ডা কিন্তু এখনো সব মানুষ বুঝে না হুন্ডা কইতে হিরো হুন্ডা কর হাইলাকান্দির মানুষ হুন্ডা এখনো বুঝে না বাঙ্গালুরু যদি একটা হুন্ডা কিনতে হয় তো ফন্ড দিন আগে বুকিং করতে লাগে এক মাস আগে বুকিং করতে লাগে গুয়াহাটি অফার অফার দুইটা হ্যামলেট আমরা ওপেনিং লাগিয়ে অন্য কোনো অফার নাই আমরা হুন্ডা একমাত্র যেন পূজার সময় কোনো একটা অফার দেয় একটু লো ডাউন পেমেন্টে গাড়ি দেওয়া হয় আর এখনো মোটামুটি দেওয়া হইব কিন্তু একটু লো ডাউন ডাউন একটা শোরুম হয়েছে হুন্ডা আগে ছিল হাইলাকান্দিতে কিন্তু এটা সাব ডিলার ছিল এডি প্রথম হয়েছে হাইলাকান্দিতে এই এডিতে ডিজিটাল সিস্টেম ওয়ার্কশপ যেটা আর কি ডিজিটাল সিস্টেমের ওয়ার্কশপ এই হাইলাকান্দিতে প্রথম হয়েছে যেটা আমরা নর্থ ইস্টের মধ্যে এই হুন্ডার মধ্যে তিন নম্বর হাইলাকান্দি তিন নম্বর ডিজিটাল সিস্টেমে ওয়ার্কশপ হয়েছে এই এইচপি হুন্ডা সাধারণ মানুষ কী কী সুবিধা পাবে সুবিধা তো আমরা গাড়িগুলো ভালো ওয়ার্কশপে যে গেলে মানে মানে ভালো পারফরমেন্স হবে মেকানিকও ভালো আছে এক্সচেঞ্জ সুবিধা আছে এক্সচেঞ্জ সুবিধা পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার ওটাই আচ্ছা আর বাকি ফ্যাসিলিটি তো অন্য ফ্যাসিলিটি যেগুলো এগুলো তো থাকবেই লো রেট অফ ইন্টারেস্ট আর কয়দিনে ডেলিভারিটা দেওয়ার চেষ্টা করবো আপনার সঙ্গে সঙ্গে ডেলিভারি আচ্ছা যারা ডাউন পেমেন্টে গাড়ি কিনতে চায় তারা লাগে মানে কি দেখতে সুবিধা ডাউন পেমেন্টে গাড়ি তো তারা তো ফাইন্যান্স নিব কি কি ফাইন্যান্স সুবিধা আছে আইবিএল ফাইন্যান্স আছে চোলা ফাইন্যান্স আছে এইচডিএফসি আছে আচ্ছা নরমাল ডকুমেন্ট কি লাগবো কাস্টমারের এই আধার কার্ড আর প্যান কার্ড হিরো হুন্ডা ছিল দুই পার্ট হয়েছে আমরা হুন্ডায় আমরা ইঞ্জিনটা নিয়ে আসছি হিরো থেকে হিরো এখন নিজস্ব ইঞ্জিন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ মেনি মেনি কংগ্রেচুলেশন দাদা ওপেনিং করার জন্য আর কাস্টমারদেরকে যে অতটুকু সাপোর্ট আর হোন্ডা কেনার সুযোগ করে দিচ্ছেন আপনি এটা লাগে আপনার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ